আরেকটি স্বপ্ন পূরণের অপেক্ষা। পহেলা অক্টোবর থেকে মেট্রো রেলের চূড়ান্ত পারফরম্যান্স টেস্ট শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। এরপর কিছুদিন যাত্রাবিহীন চলাচল, শেষেই শুরু হবে বাণিজ্যিক যাত্রা। প্রাথমিক লক্ষ্য উত্তরা থেকে আগারগাঁও। এর মধ্যে 20 কিলোমিটারের এই মেট্রো রেল নির্মাণ কাজের প্রায় 85% শেষ হয়েছে। প্রথম পর্যায়ে চালুর জন্য নির্ধারিত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় 12 কিলোমিটার অংশের কাজ 91% শেষ হয়েছে। এর মধ্যে পরীক্ষামূলক চলাচলের সব ধাপ শেষ হবে। কর্তৃপক্ষ বলেছে, দুটি ট্রেনের সর্বনিম্ন দূরত্ব হবে 250 মিটার। স্বয়ংক্রিয় চলাচলে একটির গতি বাড়লে আরেকটিও বাড়বে। ঠিক একই অবস্থা হবে গতি কমলেও, তাই একটি ট্রেনকে অপরটি ধাক্কা দেবে এমন ঘটনা ঘটবে না। থাকবে না দুটি ট্রেনের সামনাসামনি সংঘর্ষের শঙ্কা। আর এই সব নিয়ন্ত্রণ করবে অটোমেটিক প্রোটেকশন পদ্ধতি, যা নিয়ন্ত্রণে বসানো হয়েছে নিজস্ব নেটওয়ার্ক সিস্টেমে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক বলেন, এটা তো দূর নিয়ন্ত্রিত হবে, ওয়াইফাই সংযুক্ত হবে, G5 এটা সংযুক্ত হয়ে চলবে। এটা দুইটা টেস্ট ইতিমধ্যে আমরা করে ফেলেছি, আরও বেশ কিছু টেস্ট বাকি আছে। আমরা যেই দুইটা টেস্ট করেছি সেটা হচ্ছে যে অটোমেটিক ট্রেন অপারেশন, যে ট্রেনটা এখন অটোমেটিক চলাচল করতে পারে কি না, এটা আমরা অক্টোবর মাসের 1 তারিখ আমরা শুরু করতে চাচ্ছি। এটা হলো ইন্টিগ্রেটেড টেস্ট। ইন্টিগ্রেটেড টেস্টের পরে কিছুদিন আমরা যাত্রীবিহীন যে রান, সেই রানটা আমরা করব এবং তারপরে যে আমাদের বাণিজ্যিক চলাচলের দিকে যাব। মাসখানেক এই পরীক্ষামূলক চলাচলের পরেই শুরু করা যাবে বাণিজ্যিক যাত্রা। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।